नमस्कार बियोली हेडलाइन ले स्वागतम स्टुडियोत म पापोरियर प्रथम तो खबर खंते पिसते अदालत ले निया हबो संजीत कृष्णक अदालतर पूर्वे निया हबो एमएमसीएच चले स्वास्थ्य परीक्षार बारे निया हबो एमएमसीएच चले एसपी संजीत कृष्णक सीआईडी कार्यालय जेरा सोलवा होय एडीजीपी जीपी सिंगे सोलाले जेरा किसु समय पूर्व लेके जेहेतु एडीजीपी जीपी सिंग सामार होइते बोलन आपनार सरले आइसु চক এছ আই কেলেংকারীর সঙ্গে হাঙুর খাওয়া সঞ্জিত কৃষ্ণ আজি দেখা গেছিল যাকালি আত্মসমর্পণ করেছিল আর আত্মসমর্পণ করার পিছতে নিশার ভাগলেক গ্রেপ্তার করা হয়েছিল আর কিছু সময় পিছত তখন স্বাস্থ্য পরীক্ষার লই হওয়া হব এমএমসি ইচ্ছত আর এমএমসি ইচ্ছত স্বাস্থ্য পরীক্ষা করার পিছতে কামরূপ মুখ্য ন্যায়িক দণ্ডাধীশ আদালত হাজির করা হব আর সম্ভবত তিন বজার পূর্বে সেয়া সম্পন্ন করব ইতিমধ্যে সিআইডি কার্যালয়ত রখা হয়েছে আর সিআইডি কার্যালয়ত জিপি সিংয়ে আছুতীয়াকৈ জেরা চলাইছে আর জেরা চলার সময়সাত বহু বিস্ফোরক তথ্য এই মুহূর্তে লাভ করেছে আরক্ষীর গুত্রত আসলে পেপার ফাদিলর মূল উৎস যত বিন্দুর বিচারে আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছিলে সেই তদন্তর আওতাত ইতিমধ্যেই জিপি জিপি সিংয়ের যে জেরা সেই জেরাত পহলে আছে যে সঞ্জিত কৃষ্ণই চল্লিশ লাখ টকার বিনিময়ত পেপার গতাইছিল রাহুল আলীক আর দেখা গেছে রুবুল হাজরিকার সেই ১৮ তারিখের নিশার ভাগতে যেটা পেপার গিয়ে পাইছিলে করিমগঞ্জ আর সেই করিমগঞ্জ গিয়ে পড়ার পিছতে সেই সময়ের এসপি গৰাকী অর্থাৎ সঞ্জিত কৃষ্ণই রুবুল হাজরিকাক পেপার দিছিলে নিশার ভাগত আর নিশার সময়সাই রুবুল হাজরিকা সেই এসপির বাংলোত আছিলে আর রাতেপার ভাগতে আসলে ১৯ তারিখে খুব রাতেপা ওলাই আহিছিলে গুয়াহাটিলে আর তারপর গুয়াহাটি মহানগরীত থাকা দুখনক লজত পরীক্ষার্থীর হাতত প্রশ্নকট দিছিলে আর এই সকলবর তথ্য ইতিমধ্যে তদন্তর পহলে আহিছে যেহেতুকে তদন্ত আগবাবলকে এতিয়াও যথেষ্ট সময় বাকি বা তদন্ত আগবাবলকে আসলে এই সমগ্র বিষয় আরও আরক্ষী সময় প্রয়োজন হব সেই কামরূপ মুখ্য ন্যায়িক দণ্ডাধীশের আদালত হাজির করার সময়সাত আজি পুনের ছয় দিনের আরক্ষীর জিম্বাত বিচরার পূর্ণ সম্ভাবনা আছে আরক্ষীর এই সূত্রের জানিপরা গেছে আর সেই অনুসারে কামরূপ মুখ্য ন্যায়িক দণ্ডাধীশের আদালত সাত ছদিনের কারণে আরক্ষীর জিম্বাত বিচারিব আর আরক্ষীর জিম্বাত বিচারে নিশ্চিতভাবে বহু তথ্য ইতিমধ্যে ফাদিল হব আর তার প্রাক মুহূর্তে মানে দৃশ্য দেখাবলে চেষ্টা করছো যে যেহেতুকে আমি যাকালি রাতেপার ভাগর পর দেখাইছিল যে কি ধরনের এক যেটা আত্মসমর্পণ করেছিল অসম আরক্ষীর মুখ্য সঞ্চালকের কার্যালয়তে আর তেতিয়া দেখব মুখ্য কার্যালয় অসম আরক্ষীর আর তেতিয়া দেখব পাওয়া গৈছিল যে নিরাপত্তার দিকটো অধিকভাবে তাত রখা হয়েছিল মুখ্য কার্যালয় সম্মুখভাগত আর তেনে অবস্থাতে দেখব পাওয়া গৈছে নিশার ভাগত যেটা গ্রেপ্তারের পিছতে সিআইডি কার্যালয়ে লই যাওয়া হয়েছিল সেই সময় এক নিরাপত্তা বেষ্টনীর মাজেরে সিআইডি কার্যালয়ে লই যাওয়া হয়েছিল আর ঠিক একই রূপ এই মুহূর্তে আমি দেখবলে পাইছো যে এমএমসির সম্মুখতো একটা আরক্ষীর বৃহৎ একটা দল ইতিমধ্যে ইয়াত মোতায়ন করা হয়েছে যে দলের জড়িয়ে যাতে কোনো কারণত ইয়াত হাজির করার ইয়াত যেটা চিকিৎসালয় আনিব স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লই হওয়া হব আর তেতিয়া ইয়াত সকলরূপে ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে আর একই অনুরূপ দৃশ্য আমি দেখবলে পাইছো যে কামরূপ মুখ্য ন্যায়িক দণ্ডাধীশের আদালতের সম্মুখভাগতো ইতিমধ্যে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে অর্থাৎ নিশ্চিত নিরাপত্তার বেষ্টনীর মাজেরে এছ আই কেলেঙ্কারী অন্যতম অভিযুক্ত যাতে সকল ব্যবস্থা গ্রহণ করে পারি তার কারণে সকল ব্যবস্থা গ্রহণ করে তোলা হয়েছে কিন্তু এই মুহূর্তে আটাইতকৈ ডাঙর বিষয়টি হয়েছে যে চল্লিশ লাখ টাকার বিনিময়ত নিশ্চয় বলেন সিআইডি অফিসের ওর যেহেতু আমার সাংবাদিক ভাস্কর আছে গতি ভাস্কর ওর আমি যাব ভাস্কর ইতিমধ্যে আপনি কই আছে যে যেহেতু সিআইডি কার্যালয়ত আজির দিনট জেরা চলাই থাকা হয়েছে তথ্য আপনার হাতত আহি পড়েছে নতুনকৈ সেই সন্দর্ভত আমি জানিব বিচারিম কিন্তু সঞ্জিত কৃষ্ণর জেরার সময় ভয়ঙ্কর তথ্য উলাইছে বলে খবর আহি পড়েছে ভাস্কর নিশ্চয়কৈ প্রথমে মই কওঁ যে এই মুহূর্তে আকৌ এডিজিপি জিপি সিং তেওঁ আহি উপস্থিত হৈছে তেওঁ পুনৰবাৰ আচলতে সোধপোছ চলাইছে কাৰণ নিশাৰ ভাগত যেতিয়া ইয়াত চিআইডি কাৰ্যালয় ৰখা হৈছিল সঞ্জিত কৃষ্ণক আৰু প্ৰথম নিশাটো যেতিয়া তেওঁক জেৰা চলোৱা হৈছিল সেই জেৰাৰ সময়ত কিন্তু বহু বিস্ফোৰক তথ্য পোহৰাইছিল আৰু তেওঁ স্বীকাৰ কৰিছিলে যে তেওঁ কেনেদৰে চল্লিশ লাখ টকাৰ বিনিময়ত আচলতে এই পোষ্টকাৰখন বিক্ৰী কৰি দিছিল সেই সকলো তথ্য বিৱৰি কৈছিলে কাৰণ দেখিবলৈ পোৱা গৈছিল যে তেওঁ স্বীকাৰ কৰিছে যে ১৮ তাৰিখৰ দিনাখন যেতিয়া এই পোষ্টকাৰ্ডসমূহ আচলতে আৰক্ষীৰ কনভয়ৰ মাজত অৰ্থাৎ দুজন আৰু অফিচ যি ৰিজাৰ্ভ অফিচাৰৰ জৰিয়তে দুজন দেহৰক্ষীৰ সহায়ত গুৱাহাটীৰ পৰা সেই পোষ্টকাৰ্ডসমূহ লৈ যোৱা আছিল করিমগঞ্জলৈ যেহেতু করিমগঞ্জতো আসলে দুটাকৈ পরীক্ষা কেন্দ্র আছিলে সেই পরীক্ষা কেন্দ্রলৈ সেই প্রশ্নকর যেটা লৈ যোৱা আছিলে নিশা যেটা চাৰে দহ বজাত যেটা শিলচৰ অর্থাৎ কাছাৰ প্রবেশ কৰিছিলে সেই সময়তেই সঞ্জিত কৃষ্ণ দুই দেহৰক্ষীয়ে ফোন কৰিছিলে সেই প্রশ্নকাখত কহিয়া সেই আৰু গৰাকীক
আৰু সেই সময়ত ফোন কৰি তেওঁলোকক আসলে থানালৈ যোৱাৰ পৰিৱৰ্তে এছপি বাংলোলৈ আহিব দিছিল আৰু সেই মমে যে এছপিৰ নিৰ্দেশ মমে আসলে সেই বাহনখন তেতিয়া সেই প্ৰশ্নকাকত লৈ যোৱা বাহনখন থানাৰ পৰিৱৰ্তে গৈছিল এছপি বাংলোলৈ আৰু সেই এছপি বাংলোলৈ তেতিয়া তাত যেতিয়া প্ৰশ্নকাকত দিয়া সেই বাহনখন যেতিয়া পাইছিল গৈ সেই সময়তে উপস্থিত হৈছিল গৈ আসলে ৰুবুল হাজৰিকাৰ তেওঁ চালক আৰু ৰুবুল হাজৰিকাই ব্যৱহাৰ কৰিছিল যি এখন ইনোভা বাহন সেই ইনোভা বাহনখন গৈ তেওঁলোকৰ পিছে পিছে গৈ এছপি বাংলোলৈ উপস্থিত হৈছিল আৰু এছপি বাংলোলতে তেতিয়া ৰুবুলৰ সৈতে সেই চুক্তি হৈছিলে আৰু ৰুবুলে নগদ 40 লাখ টকা আচলতে দিছিলে সঞ্জিত কৃষ্ণক আৰু 40 লাখ টকা পোৱাৰ পাছতেই সঞ্জিত কৃষ্ণই ট্ৰাংকৰ পৰা পোষ্টকাৰখন উলিয়াই দিছিল আৰু পোষ্টকাৰখন মোবাইলত ফটো তুলিবলৈ ৰুবুল হাজৰিকাক তেওঁ সুবিধা দিছিল আৰু ৰুবুল হাজৰিকাই যেতিয়াই মোবাইলত ফটোখন তুলিছিল ফটো তোলাৰ পাছত এছ পি বাংলোতে নিশাটো আছিল আৰু পুৱাৰ ভাগত অতি সোনকালে অতি পুৱাৰ ভাগতেই গুৱাহাটীলৈ পোষ্টকাকতৰ সেই মোবাইলত ফটো লৈ ৰুবুল হাজৰিকাই ঘূৰি আছিল এই সকলো তথ্য এই মুহূৰ্তত ঘূৰি আছে ভাস্কৰ যিখিনি তথ্য আপুনি দিলে যিখিনি ব্ৰেকিং আপুনি জনালে আমি দৰ্শকসকলক এবাৰ জনাই দিব বিচাৰিছোঁ যে সঞ্জিত কৃষ্ণৰ জেৰাত ওলাইছে ভয়ংকৰ তথ্য 40 লাখৰ বিনিময়ত ফাদিল হৈছিল এ এছ আই পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত এছ পি সঞ্জিত কৃষ্ণৰ ৰুবুলৰ সৈতে এই চুক্তি কৰিছিল এছ পি বাংলাত ৰুবুলৰ পৰা 40 লাখ টকা লৈছিল এহাতে 40 লাখ টকা আনহাতে প্ৰশ্নকাকত গুৱাহাটীৰ পৰা প্ৰশ্ন কঢ়িয়াই নিয়ে ৰিজাৰ্ভৰ বিষয়াক ফোন কৰিছিল সঞ্জিতৰ দেহৰক্ষীয়ে সঞ্জিতৰ দেহৰক্ষীয়ে ফোন যোগে প্ৰশ্নৰ টোপোলা এছ পি বাংলোলৈ লৈ যাবলৈ কৈছিল নিশা 10:30 বজাত এছ পি বাংলাত গুৱাহাটীৰ পৰা গৈ পাইছিল প্ৰশ্নকাকতৰ টোপোলা সময়ত আগজেচান বৈদ্যৰে গাড়ীৰে গৈ বাংলাত উপস্থিত হৈছিল ৰুবুল হাজৰিকা 18 ছেপ্টেম্বৰত প্ৰশ্নকাকতৰ চুক্তি সম্পন্ন হৈছিল এছ পিৰ বাংলাত আৰু এই নিশা কৰিমগঞ্জৰ পুলিচ গেষ্ট হাউচতে আছিল ৰুবুল আৰু ৰুবুলৰ বাহনৰ চালক করিমগঞ্জের দুটা কেন্দ্রত অনুষ্ঠিত হয়েছিল এস আই নিযুক্তির পরীক্ষা আর তার পরবর্তী সময় এনে ধরনের লিক হয়েছিল আর আমি জানাই গেছো তার পাশের যে ধরনের যে পর্যায়ের আগবাহিল প্রথমতে ফাদিল হল বাতিল হল পরীক্ষা তদন্তর নির্দেশ দিয়া হল আর তার পরবর্তী পর্যায় কেনে ধরনে ইজনের পাশত সিজন কই লোক উলাই থাকিল হাঙুর খাই গই থাকিল আর একটা যে বৃহৎ নেক্সাস একটা যে বৃহৎ চক্র জড়িত হয়ে আছে সেই চক্রটি বর্তমান উৎখাত হওয়ার পথত বুলিয়ে এক প্রকার কব পারি পুনৰ এবাৰ আমি জনাই গৈছোঁ যে সঞ্জিত কৃষ্ণক যিহেতু জেৰা চলাই থকা হৈছে এডিজিপি জিপি সিঙে জেৰা চলাইছে এই জেৰাৰ সময়ছোৱাত এই ভয়ংকৰ তথ্য ফাদিল হৈছে 40 লাখৰ বিনিময়ত ফাদিল হৈছিল এছ আই পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত অৰ্থাৎ লীক হৈছিল এছ আই পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত এছ পি সঞ্জিত কৃষ্ণৰ ৰুবুলৰ সৈতে এই চুক্তি কৰিছিল এছ পিৰ বাংলাত এই চুক্তি হৈছিল এছ পিৰ বাংলাত ৰুবুলৰ পৰা 40 লাখ টকা লৈছিল ইয়াৰ পূৰ্বে দীপন ডেকাইও সাক্ষাৎ কৰিছিল সঞ্জিত কৃষ্ণ কৰিমগঞ্জত গৈ বাহৰ পাতি আছিল দীপন ডেকা আৰু এনেধৰণে এছ আই পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিল এনেধৰণে এদিন পূৰ্বে এছ আই পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিল প্ৰশিক্ষণ আৰু তথা স্বচ্ছতাৰ কথা যি সময়ত কৈ অহা হৈছে সেই সময়ছোৱাত এটা কথা স্পষ্ট হৈছে যে স্বয়ং গৃহ বিভাগৰ হাতৰ পৰাই আচলতে প্ৰশ্নকাকত ফাদিল হৈছে আৰু এই কথাটোৱে স্পষ্টকৈ প্ৰমাণ কৰিছে তেতিয়াহ'লে প্ৰশ্ন হৈছে যে ইয়াৰ পূৰ্বেও যে ষ্টেট লেভেল পুলিচ ৰিক্ৰুইটমেণ্ট বৰ্ডে অনুষ্ঠিত কৰি অহা এই পৰীক্ষাত যে কেইবাটাও পৰীক্ষাত যে দুৰ্নীতি হৈছিলে পূৰ্বৰ যিধৰণৰ অভিযোগ আছিলে জনসংযোগ কেলেংকাৰীৰ কথা স্পষ্টকৈ আহিছিলে এই সকলোবোৰ এতিয়া ৰহস্য ভেদ হোৱাৰ পথত আগবাঢ়িছে কাৰণ যদি প্ৰতিটো পৰীক্ষাৰ প্ৰশ্নকাকতৰ বিনিময়ত এই ধৰণৰ বেহা চলিছিলে মাথোন এয়া প্ৰথম নহয় ইয়াৰ পূৰ্বৰে অনুষ্ঠিত হৈ যোৱা জনসংযোগ কেলেংকাৰীও আছিল অন্যতম ঠিক একেদৰে পঞ্চায়ত আৰু গ্ৰাম্যোন্নয়ন বিভাগৰ কেলেংকাৰী আছিল অন্যতম এই সকলোবোৰ পৰীক্ষাত একেটা পদ্ধতিৰ জৰিয়তেই সম্পূৰ্ণৰূপে প্ৰশ্নকাকতসমূহ ফাদিল হৈছিলে আৰু এই প্ৰশ্নকাকতসমূহ ফাদিল কৰাৰ বিনিময়ত যদি আচলতে পদৰ সংখ্যা অধিক হয় তেতিয়াহ'লে এই সংখ্যাটো বৃদ্ধি হয় অৰ্থাৎ ক'ব পাৰি যে এই যে পেপাৰ লিক কৰাৰ যিটো এমাউণ্ট সেই এমাউণ্টটো বৃদ্ধি হয় আৰু তেনে এটা অংকৰ জৰিয়তে বিগত দীৰ্ঘ সময় ধৰি এই ধৰণৰ এখন বেহা চলাই আহিছিলে আৰু সম্পূৰ্ণৰূপে এই বেহা উৎখাত হৈছে কিন্তু প্ৰশ্ন হৈছে এই মুহূৰ্তত যে সঞ্জিত কৃষ্ণক এই মুহূৰ্তত আৰক্ষীৰ কামৰূপ মুখ্য ন্যায়াধীশ দণ্ডাধীশৰ আদালতত যেতিয়া বিচাৰিব যে 6 দিনলৈকে জিম্বাদ বিচাৰিব যদিহে আদালতে 6 দিনৰ জিম্বাদ দিয়ে তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে এই প্ৰশ্নবোৰ এই দিশবোৰ বা এই মুহূৰ্তত অসমবাসী ৰাইজৰ মনত আহি থকা প্ৰশ্নসমূহ নিশ্চিতভাৱে স্পষ্ট হৈ উঠিব আৰু ইয়াৰ লগত আচলতে কোনো চক্ৰ জড়িত আছিলে নেকি আচলতে যে কোনো সঞ্জিত কৃষ্ণক কোনো লোকে হেঁচা প্ৰদান কৰা হৈছিলে নেকি য'ত আচলতে এগৰাকী সেই সময়ৰ এছ পি গৰাকীৰ জৰিয়তে পেপাৰ ফাদিল কৰিবলৈ দিয়া হৈছিলে আৰু সেই পেপাৰ ফাদিল কৰাৰ নামত সংৰক্ষিত ধন সেই ধনৰ ভাগ আচলতে এটা চক্ৰই লাভ কৰিছিলে নেকি যদি লাভ কৰিছিলে সেই চক্ৰটো হয়তো তদন্তৰ আওতালৈ অহাৰ প্ৰয়োজনীয়তা আছে বা সেই তদন্তলৈ অহাৰ ক্ষেত্ৰতো কথা কোৱা হৈছে কিন্তু সেই তদন্ত আচলতে তদন্তকাৰী গোটৰ যি তদন্তত আচলতে স্পষ্ট হ'বনে নাই ফাদিল হ'বনে নাই এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন কাৰণ যিহেতু কোৱা হৈছে যে আদালতলৈ নিয়া হ'ব আৰু কিছু সময়ৰ পাছত আৰু কিমান সময়ৰ পাছত নিয়াৰ সম্ভাৱনা আছে তাৰ পূৰ্বে স্বাস্থ্য পৰীক্ষাৰ বাবেও নিব ভাস্কৰ
না কিছু সময় পিছতে আসলে লৈ যাব তার পরিবর্তে মই কিছু খেহতে যে তথ্য আইছে সেই তথ্য সম্পর্কে আমি নিউজিত দখল অবগত করব বিচাৰিছো যে এই যে আসলে যে বন্দোবস্ত যে চুক্তি হয়েছিল 18 তারিখে সেই চুক্তিত কিন্তু সকল ঠিকঠাক আছিল সকল ঠিকই কিন্তু ইয়াত আসলে এই যে চক্র সেই চক্র দুটা ভাগত বিভক্ত হয়েছিল এটা হয়েছিল আসলে পি কে দত্ত গেং আনটো হয়েছিল আসলে দীবন ডেকা গেং পি কে দত্ত গেং হয়েছে এই যে রুবুল হাজরিকা আর আন কেজন হয়েছে যসলে দীবন ডেকা গেং গতি দীবন ডেকা যেহেতু 17 তারিখে গেছিল 17 তারিখে আরক্ষী অধীক্ষক সঞ্জিত কৃষ্ণক লগ পড়ছিল সঞ্জিত কৃষ্ণক সহ কথা পতা হয়েছিল হয়তো সন্দেহ করা হয়েছে যে 17 তারিখে যেটা কথা পতা হয়েছিল যে আরক্ষী অধীক্ষক সহ সেই কথা পতার হয়তো ধনের যে লেনদেনের কথা যে প্রসঙ্গ বা ধনের ক্ষেত্রে কিছু আসলে মিল হওয়া নাছিল যার সহ চুক্তি করার পরিবর্তে যা পি কে দত্তর বাহিনীর সঙ্গে চুক্তি হয়েছিল অর্থাৎ রুবুল হাজরিকার সঙ্গে 40 লাখ টাকার সেই প্রশ্ন বিক্রির সিদ্ধান্ত লওয়া হয়েছিল আর যেতেই সেই মাজত যেটা ধনের মনোমূল্য ঘটেছিল ধনের লেনদেনের ক্ষেত্রে যেটা অসুবিধার সম্মুখীন হয়েছিল বা ভেদ হয়েছিল সেই সময় এজনে বুকুরে এজনে কিন্তু সেই প্রশ্নকে ফাইল করে দিয়েছিল আর তারপরে আপনার ওসরলে বলেন আপনার ওসরলে যাম যেহেতু বাতরিটি বিরতির সময় আছে গতি আমি বিরতি লোব লাগবে তারপর পুনের আপনার সঙ্গে সংযুক্ত হম আর আজির দিনটির সকল আপডেট আমি আপনার লাভ করি।